তৌহিদ গঙ্গা আলমে বজুয়া কমলি তৌহিদ গঙ্গা আলমে বজুয়া কমলি কৌশল কে লুটেন মজাজি ভর ভর কে হিন্দুল কৌশল ফরমা কমিলে দিন মিলা কি মানি মিলা পড়নে কো লিয়ে কুরআন মিলা জো কুছ দেনে কা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নে বলো লা ইলাহা ইল্লাল্লাহ
থাকিতে জীবন على طريقي فهو
ভালি হবাল নবিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাতি হবাল নবিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ومن أحبني قال معي في الجنة پیارے حاضرین مجلس ہمارے ایماندار بھائیرہ اللہ والا بھائیرہ جوان جوکرہ ہمارے چھلیرہ بچرہ বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী আমার বোনেরা পর্দা অবস্থিত আমার মা ও বোনেরা ওলামায়ে কেরাম হাফেজে কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজি বান্দা গণেরা মরহুম আব্দুল মান্নান মুফতি সাহেবের আল ঔলাদ গণেরা এটা মিরপাড়া জগৎবল্লভপুর মিরপাড়া গ্রামবাসী আসবাস গ্রামবাসী ছেলেরা বাচ্চারা যুবকেরা আমার নামাজি রোজাদার দিনদার পরেশগার জাকেরিন আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা আল্লাহ পাকের নিয়ামা যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় বলতে পারেন না আর একটু জোরে বলা যাবে তাহলে ঘরে বসে থাকলে দোয়া হবে তো আত্মীয় বন্ধু নিয়ে গল্প করে করে সময় কাটাবেন দোয়া হবে দোয়ার একটা পরিবেশ আছে না তাহলে এসো সবাই মিলে বস দোয়া একলা একলা করবে হবে তাহলে এসো সবাই মিলে বস মাহফিল সব গ্রামে হয় না মাহফিল সবাই করতে পারে না একজনের ওসিলা কত প্রতিষ্ঠানের ওসিলা কত গ্রামকে পাড়ার ওসিলায় সবাই এসে দোয়াতে সামিল হন আজ এমন একটা মাহফিল জগৎবল্লভপুর মিরপাড়ায় কায়েম হয়েছে আমাদের জনাব মরহুম আব্দুল মান্নান সাহেবের ছেলেরা নাতিরা রাত দিন হাড় ভাঙা কাটাকাটি পরিশ্রম করে এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজ করে এত ভালো মাইক দিয়ে আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে কায়েম করেছে যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ অর্থাৎ বেহেশতের বাগান সুবহানাল্লাহ দুনিয়ার মুখে বেহেশতের বাগান সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন
দুনিয়ার বুকে সব থেকে ভালো জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর মসজিদ। আর দুনিয়ার মধ্যে ভালো জায়গা হলো ওয়াজের মজলিস। আপনি জানেন এই সময় কতগুলি মানুষ বিপদে মুসিবতে পড়ে, তারা হসপিটালে পড়ে আছে। আমার কতগুলি মানুষ শয়তানের ধোকায় পড়ে, নফসের ফেরেবে পড়ে, তারা নোংরা কাজে নোংরা জায়গায় বসে আছে। আবার কতগুলি মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে বেহেশতের বাগানে বসে আছে। এটাই হলো বড় ভাগ্যবান। জোরে বলুন সুবহান। আজ কদিন ধরে আমাদের যারা মরহুম আব্দুল মান্নান সাহেবের ছেলেরা নাতিরা এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে, যে মাহফিলের কথা আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতের বাগান। আল্লাহ রাসূল এটা আমার তুমি রিয়াজুল জান্নাহ ফারতাউ কিনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার মধ্যে কখনো যদি বেহেশতের বাগান দেখতে পাও, ওই বেহেশতের বাগানে তোমরা কিছুক্ষণ গিয়ে অবস্থান করো। সাহাবায়ে কেরাম এরা জিজ্ঞাসা করেছিল, কলা ওমান ইয়া রাসূল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই জান্নাতের বাগানটা কই, কোনটা? দুনিয়ার লোকে আমরা আবার জান্নাতের বাগান কোথায় পাব? আল্লাহ রাসূল বললেন, কলা হালাকুজিকে, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আলোচনা হয়, ওয়াজ নসিহত করা হয়, হাদিস শরীফ কোরআন শরীফ বয়ান করা হয়, আল্লাহ তাআলার পাক নামের জিকির কলিমা শরীফের জিকির হয়, ওই জায়গাটাই হল বেহেশতের বাগান। চিন্তা করে দুনিয়ার লোকে আর একটা বেহেশতের বাগান কোথায়? মদিনা শরীফে। কোথায়? মদিনা শরীফে। মা বাইনা মিম্বারি ওয়া রওজাতি রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ। মদিনার মসজিদে নবমী শরীফের ভিতরে যে জায়গাতে আমার আপনার নবী নূর নবী দয়ার নবী হুজুর যেখানটায় ইমামতি করতেন, হুজুরের ইমামতি জায়গা থেকে নিয়ে হুজুরের রওজা মোবারক পর্যন্ত এই জায়গাটা হল একটা জান্নাতের টুকরা। ধরে বলো এই জায়গাতে যতক্ষণ আপনি গিয়ে বসে থাকবেন, বসার জায়গা না পাবেন, তাহলে ভিড়ের ভিতরে কষ্ট হলেও জায়গা ছাড়া যায় নদীকে মানবে, মানা নবীকে ভালোবাসবে, ভালোবাসার মতো ভালোবাস, কারোর মুখের দিকে চেয়ে দেখবেন, কারোর কথা কানেও নেবেন না। সবার কপালে বেহেশতে নেই,
কত টুপি দাড়ি জোব্বা পাগড়ি নামাজি মুসল্লি সেজে মহানা মুক্তি সেজে জাহান্নামের কাঠ হয়ে জ্বলবে মনে রেখে দেবে। এটা কি আবার কত দেখবেন এমনি আম মানুষ সাধারণ মানুষ আল্লাহর বেহেশতের বাগানে ঘুরে ঘুরে বেড়াবে, মনের খবর অন্তরে খবরটা কে জানে, কে জানে, যতই চালাকি করো আল্লাহর কাছে কিন্তু নুকুতে পারবে না, যতই শয়তানি বদমাইশি করো ফেরবাজি ধোঁকাবাজি করো খ্যাপ লেগিয়েছো মুসলমানি খ্যাপ ক্যাপ ঠিক লেগিয়েছে পোশাক কভার ঠিক লাগিয়ে রেখেছে মনের নুপোচুরি কি খেলো সেটা আল্লাহ পাচ্ছা আর কেউ নবীকে মানবে মানার ভালোবাসবে ভালোবাসার মতো ভালোবাসা ওই জায়গায় বসুন বসা জায়গা না পাবেন দাঁড়িয়ে ঘুরে ঘুরে বেড়াবেন চেয়ে দেখবেন মনে করবেন আপনি আল্লাহ পাকের বেহেশতের ভিতরেই বসে আছেন না। এই জন্য আবার একজন আসছে যে নিজেকে নবী দাবি করে নবী বলে দুনিয়াতে প্রতিষ্ঠিত, তারপরে প্রতিষ্ঠিত হয়ে সোনা দানা হীরা মতি যত মাটির নিজে গোপন ধন আছে সব বের করে পাহাড় করে কতদিন এরকম কষ্ট করবি অভাবে চাকরি নিয়ে যা বোকাগুলো বোকাগুলো চাকরি নিয়ে যা বস্তায় করে নিয়ে যা ধামা করে ঝাঁকা করে থালি করে নিয়ে যা নিজে বেঁচে কিনে শুভ যা আমাকে খোদা বলে যা জোরে বল দুনিয়াতে মানুষ টাকার পিছনে ছুটছে না ছোটে একটু হানা কিছু যতই টাকা থাকো টাকার পিছনে তো ছুট মন ভরে মন ভরে এত সুখ আল্লাহ দিয়েছে তোমার মন ভরছে না ওই লোক কটা বেঈমান হবে না হবে যেখানে এত টুপি এত দাঁড়ি আর চল্লিশ বছর আগে জগৎ গোলকের মিরপাড়াতে এত টুপিওয়ালা মানুষ কোনোদিন দেখে আমি ছোট হুজুর চুলার সাথে ছোট্ট থেকে ঘুরছি ছোট্ট থেকে জগৎ গোল মিরপাড়ায় এত দাঁড়িওয়ালা মানুষও কখনো দেখে জগৎ গোল মিরপাড়ায় এত পাঞ্জাবি পরা মানুষ দেখে জগৎ গোল মিরপাড়াতে এত ঘন ঘন পাশাপাশি মসজিদও কখনো দেখি এত দামি দামি মসজিদ ছোট তো কম দামি মসজিদ দামি দামি মসজিদ জীবনও কখনো দেখি আজ থেকে চল্লিশ বছর আগে জগৎ বড়পুর মিরপাড়া মসজিদ আজান হলেই চতুর পাঁচ থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে আজানের উপরে আজান আজানের পরে আজান আজানের গায়ে আজান আজান আর আজান এত আজানও কখনো শুনি তাহলে বলেন এবার দুনিয়া শুরুতে না শেষের দিকে ভালোর দিকে না খারাপ এরপর একটু একটু ভালো হবে না আরো খারাপ সাবধান সাবধান যেখানে এত টুপি এত দাড়ি এত পাঞ্জাবি এত বাসা বাজে মসজিদ এত আজান এত মাদ্রাসা এত মক্তব এত মৌলানা এত হাফেজকারী ইমাম মূর্তি এত হাজি গাজি সুফি সেখানে আবার দাজ্জাল কি করে নিজেকে নবী বলে দাবি করে প্রতিষ্ঠিত হতে পারে দাজ্জাল আসবে না মিথ্যে কথা আসবে আল্লাহর 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রসুল পয়গম্বর আলাইহিমুসসালাম প্রত্যেকটা নবীরা নিজের উম্মতকে সতর্ক করে দেন দাজ্জাল সম্বন্ধে
যে দুনিয়া শুরু থেকে দুনিয়া ফানা পর্যন্ত দাজ্জালের থেকে কঠিন জিনিস আর কিছু নাই, এর সাথে কেউ পারবে। এত শক্তি আল্লাহ দিয়েছে, দেখেন এত টুপি এত পাঞ্জাবি এত দাড়ি এত মসজিদ এত মুসল্লি এত আজান নামাজ এত মোল্লা এত মুফতি এত ওয়াইজিন বক্তা ইমাম হাফেজকারী ছাত্র উস্তাদ এত হাজি গাজি সুফি, সেখানে আবার দাজ্জাল কি করে নিজেকে নবী বলে প্রতিষ্ঠিত হয়? তাহলে বুঝতে হবে দাজ্জাল এর ভিতরে জানবেন দাজ্জালের দল তৈরি হয়ে আছে, দেখছেন না? লাইলাহা ইল্লাল্লাহ, লাইলাহা পড়েন না কেন? লাইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটা বলে না, এরা ওটা বাদ দিয়েছে। বাদ দিয়ে দেখবেন ঠিক আছে, রাস্তায় রাস্তায় ঘুরছে, হাটে বাজারে দেখতে পারে না, কথা বলেন না, চোখে পড়ে না পড়ে, এটা হলো শেরেক। শেরেকের গুণ আল্লাহ মাফ করবে তো? না, শেরেকের গুণ আল্লাহ মাফ করবে না? এইভাবে পড়াটা হলো শেরেকের গোনা। কি রকম ট্রেনিং দেব আল্লাহর ওলিদের? মরিদ দিয়ে মসজিদের ভিতরে খানকা ভিতরে ঘরের ভিতরে কাপড় চাপা দিয়ে এরা বাঁকায় দাঁড়িয়ে ঘুরছে, সাধারণ মানুষ আম মানুষ অশিক্ষিত বাংলা পড়া ইংরাজি পড়া মানুষগুলো চেয়ে চেয়ে দেখছি নেই, এরা হলো সময়ের উপরে, এদের ভিতরে মাল আছে, এরা হলো সবার জোরে বল দুদিন তিন দিন ধরে সমাবেশ করে, মিটিং করে, সম্মেলন করে, একবারও দেখবেন নবীর নামে দরুদ একবারও পড়ে না, একবারও নবীর নামের কলমাটাও একবার পড়ে না, একবার নবীর নামে কিয়াম বল ইয়া নবী সালাম আলাইকুম পড়ে না। বাজি নিয়ে ঘুরছে, নিয়ে ঘুরছে, আমার কথা শুনতে খারাপ লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উম্মত কা আমার কথা উত্তর দাও, উম্মত কা নামাজে মনোযোগ করছে ব্রহ্মাতিকা মুসলিমের ইমাম আপনি মনোযোগ করে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, মোহাম্মদ রাসূল বললেন না, বলে আমি মোহাম্মদ রাসূলুল্লাহ বলবো না, তাহলে কোনো কিতাবে নেই, মোহাম্মদ রাসূলুল্লাহ বলবো না, মুসলিমরা বলে আপনার বলতে হবে, ইমামতি করতে যে বলতে হবে, বলে বলবো না, ইমামতি চাকরি ছেড়ে দেবো, তবু মোহাম্মদ রাসূলুল্লাহ বলবো না, নাউজুবিল্লাহ।
প্রতিষ্ঠিত হবে এটা কি তারই দল নাকি? মাথা ঘুরে যাবে সময় যখন আসবে বুঝতে পারবে কঠিন সময়। আপনি মনোযোগ করলে আমাকে আর আমার মোহাম্মদ বললেন না কেন? আমি মোহাম্মদ রসুল্লাহ বললে আমার মুসল্লি কোনো মুক্তাদি কোনো যদি সাল্লাল্লাহু আলাইহি না পড়ে ওদের গুণাটা আমার মাথায় চাপবে এই জন্য পড়িনি। না পড়ার জন্য ঘাই কেটে পালাচ্ছে কথা বুঝতে পারছেন পাচ্ছেন না? না পড়ার জন্য ঘাই কেটে পালাচ্ছে তবুও বেটা ধরা দিচ্ছে না। কঠিন ব্যাপার আল্লাহ নবী ফরমাদ আখির জামানায় মসজিদ বদ্দি মুসল্লি হবে তার ভিতরে একটারও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কি অসুবিধার জন্য নামাজ কবুল হবে? যদি আল্লাহ নবী বলেন কিছু কবুল হবে কিছু কবুল হবে না, একটা কবুল একটাও কবুল হবে না। ব্যাপারটা কি? দোষটা কোন কিনে ফাঁকটা কোথায় আছে? এই কথাটা নিয়ে বহুদিন ধরে গবেষণা করি। কুরাইশ খানদানের রক্ত আছে না নাই? এ তো আনা কিছু বলো, কুরাইশ খানদানের রক্ত আছে না না? এই কথাটা নিয়ে বহুদিন ধরে চিন্তা করেছি, করে করে পেয়েছি। ইমামে যদি কবুল হয় মুসল্লি কবুল হবে, ইমাম ফস মুসল্লি কবাল ফস ভাত যা জোরে নামাজ পড়েছি ভাত দাও বিবি ভাত দাও, ফজরে নামাজ পড়ে এসছি নাস্তা দাও চা দাও, মাগরিবের নামাজ পড়ে নাস্তা দাও, নামাজ হলো তো খুব সাবধান। কঠিন দাজ্জালকে যে নবী বলে খোদা বলে মানবে না, তার দলবল মিলে প্রকাশ্যে ধরে সবর করবে তাকে, লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে নয়, তার দলটা এত বেড়ে যাবে প্রকাশ্যে সবার সামনে ধরে সবর করবে, সঙ্গে সঙ্গে আবার চেন্টন উঠে দাঁড়া সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যাবে। আমাকে খোদা বল, খোদা বলবো না তুমি কি বলবি? ওটা কাফের, ওটা শয়তান, ওটা দাজ্জাল। আমার আল্লাহ ওহে আহা লা শরীক লা ইলাহা ঘিরে ফেলবে, ইমানটা দিয়ে পালিয়ে না যায়, ইমানটা দিয়ে
পালাতে না পারে সঙ্গে সঙ্গে ধরে আবাস হবে আর যেন তো করতে পারে আল্লাহ নবী ফরমাতে আমার সাহাবায়ে কেরাম যারা উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবারা শহীদ হয়েছেন তারা আল্লাহর বেহেশতে যে জায়গায় থাকবে আখেরি জামানায় আমার উম্মতেরা দাজ্জালের দলের হাতে দাজ্জালের হাতে যারা কতল হবে আমার সাহাবাদের সাথে আল্লাহর বেহেশতে এক জায়গায় থাকবে বিশ বছর পরও মরণ হবে না ফাঁকি দিতে পারবো মরণকে মরণ থেকে ফাঁকি দিতে পারবো মরতে একদিন হবে না হবে মতি যখন হবে বাবা নবীর উপর মহাব্বা থেকে নবীর উপর ইমানটা নিয়ে মরো নবীকে মানবে মানা ভালোবাসবে ভালোবাসার মতো একই মজলিসে বসে আবু জেহেল আমার নবীকে বলল ও হযরত মুহাম্মদ আমি আপনাকে দেখতে কালো খুশি কালো এটা আমাদের নবী কালো ঠিক কথা বলে আমরা কালো নবীর উম্মত কাফেরটা বলেছিল আল্লাহ নবী কি বললেন চাচা ঠিক ঠিক আমি আবু বকর সিদ্দিক আপনাকে নূর দেখছি আল্লাহ নবী কি বলেছিলেন বাবা আবু বকর সিদ্দিক আপনিও ঠিক দেখেছেন একই মজলিসে বসে দুজন দুরকম কথা আল্লাহ নবী দুজন কি বললেন ঠিক কি করে হয় একটা ঠিক হবে একটা বেঠিক হবে আল্লাহ নবী দুজন কি বললেন ঠিক দেখে ডাকলেন চাচা আবু জেহে আপনি হলেন কাফের কুফর জুলমাত জুলমাত মানে অন্ধকার জুলমাত মানে অন্ধকার আপনার অন্ধকারের ভিতর দিয়ে কালোর ভিতর দিয়ে আমি রাসূলুল্লাহকে কালো দেখেছি বাবা আবু বকর সিদ্দিক আপনার মধ্যে আছে ঈমানের নূর ঈমানের নূরের ভিতর দিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর দেখেছি নবীকে মানবেন মানার যেমন ভালোবাসবেন তেমন নিয়ামত আমার ওফাতের পরে যে ব্যক্তি মদিনা মসজিদে নবাবী শরীফে এসে আমার মাদার সালাম দিল আমার মাদার সিয়ারও তুলল কি বেতন ছেলে কি মেয়ে ছেলে সে জান আমি রসুল্লাহ আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল যদি বলি বাদামি সারানি কি হায়াতি আমার উপাদের পরে আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো
কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের পাশে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ সাপতি করে তাকে সাথে করে আল্লাহ বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যাবি করলে কঠিন হাসের দিনে আমি রাসূলুল্লাহ তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো ফরমাতে যে ব্যক্তি আমার সুন্নাতকে মুহাব্বত করলো, সে আমাকে মুহাব্বত করলো, যে আমাকে মুহাব্বত করলো তার বেহেশতে থাকবো জায়গা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারও বেহেশতে থাকবো জায়গা এক জায়গায় পাশাপাশি হয়ে যাবে। মারহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم أكيد نتيجة من دين مانا بحلو باش بين بحلو باشار مطور مكة الكفار قريش دا برو قلت شوشي তাওরা ইঞ্জিল জবুর কিতাবের পণ্ডিত ছিল, মূর্খ নয়, সব বড় বড় শিক্ষিত, কিন্তু নবী মানত না। মোনাফিকি ভেদ ধরে নবীর সাথে সাহাবাদের সাথে মিশে গেছে, টুপি দাড়ি জব্বা পা মিলিয়ে নবীর সাথে নামাজও করে, নবীর সাথে রোজা রাখো, নবীর সাথে এক জায়গায় দেখো ইফতারি করো। নবীকে কোন সাহাবা দাওয়াত করলে নবীর সাথে কি সাহাবার বাড়িতে গুটিয়ে খেয়ে আসো, আবার নবীর কাছে এসে ভেদ ধরত, ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ করুন, আপনি তো আমাদের গ্রামে কখনো যেতে পারেন, আমাদের জগৎপুর মিরপাড়া মানুষগুলো কতদিন ধরে আপনার মুখের দিকে চেয়ে আছে, আপনার হাতে একটু ব্যয়াত হবে, আপনি যেতে পারেন না সন্তোষপুরে, যেতে পারেন না কমলাপুরে, যেতে পারেন না শিবরামপুরে, যেতে পারেন না বাঁকুড়ে, কতদিন ধরে ওরা চেয়ে আছে আপনার মুখের দিকে, আপনার কাছে একটু ব্যয়াত হবে, আপনি যদি যেতে পারেন না হুজুর একটা সাহাবা দেন, একটা সাহাবা দেন, একটা শিক্ষিত ভালো বোস্তার জ্ঞানী সাহাবা দেন, এরা আমাদের গ্রামে গিয়ে আপনার নামের ব্যয়াত করাবে, লিয়ে যেয়ে সাহাবাগুলোকে নিয়ে নাম নবীকে কত ভালোবাসা দেখাতে হয়েছে, নবীর মনের ভিতরে বসতে হয়েছে, তবে তো নবীর সাহাবাগণকে দামি দামি সাহাবাগণকে শেষ করতে পেরেছে, কথা ঠিক না? নবীর কাছে যদি এরকম মোনাফেক থাকে, আমার আপনার কাছে এরকম মোনাফেক আছে না? তবু আমি বুঝতে পারছি না, মারা যাবার পরে নবী নিজে সাহাবাদের দল বল নিয়ে যেচ্ছে জানাজা পড়াচ্ছে, চলো বাবা আমার মহব্বতের নাম ছিল গো, অনেকদিন আমার সাথে মহব্বত,
চলো জানাজাটা পড়ে আসি, চলো নবী যাচ্ছে জানাজা পড়া। পেছন থেকে হযরত উমর ফারুক জানাজা যাবেন না, কোথায় যাচ্ছেন, জানাজা পড়াতে যাবেন না, আপনি জানেন না ওই মানুষটা সারা জীবন আপনার শত্রুতা করেছে, সারা জীবন আপনার উপরে বিরোধিতা করেছে। কোরআন পাকের আয়াত নাযিল হয়েছে, যাবেন না, আপনি আমার বন্ধু, আমার পিয়ারা হাবিব, আমি চাই না আপনি অপমানিত হন, অসম্মানিত হন, এটা আমি জানি। আপনি আমার বন্ধু হয়েও দোস্ত হয়েও যদি ওদের জন্য যদি শত্রুর বাইরে দোয়া করে, আমি আপনি আমার ভাবি আপনার দোয়াটাকে কবুল করে ওকে ক্ষমা করে দেব না, ওকে আমি আল্লাহ জাহান্নামে দেবই, ওর ক্ষমা নেই। আপনি জানেন না, আমি আল্লাহ জানি। হাজিরা হজ করতে যাচ্ছে, হাজিদের সাথে চলে যাচ্ছে, কভার পাল্টে ফেরেস্ত আসে, আসসালাম যে হাজি ওয়ালাইকুম বলছে, ছুটে গিয়ে বুকে বুকে ঝুলে যায়, মারহাবা মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও আয়েশা তোমার কপাল ভালো, তোমার কপাল ভালো, আয়েশা আল্লাহর কাবার হজ করতেছে, কাবার দিকে চেয়ে থাকবেন, আল্লাহর কাবার তাজিম করবেন, কাবার সম্মান করবেন, কাবার কাছে কাছে বসবেন, পয়সা খরচ করে মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না, জোরে বল নাও জোরে। কার বিরুদ্ধে বলল, কার বিরুদ্ধে বলল, নবীর নাম বলেছে একবারও বলেছে, ট্রেনিং দেখেছে, কাজও হয়ে যাবে, লোক বুঝত, মদিনায় মানুষ যায় না, যায় পিকনিক করতে যায়, মদিনায় মানুষ যায় না, যায় বনভোজন করতে যায়, মদিনায় মানুষ যায় না, যায় ভবঘুরি ঘুরতে যায়, ভবঘুরি মদিনায় মানুষ যায় না, যায় কি দেশ ঘুরতে যায়, দেশ দেখতে যায়, তার জন্য যায়। নবী যদি মদিনায় না থাকতেন, মদিনায় না যেতে, আর ভারতবর্ষে জগৎ বড় করে মিরপাড়ায় যদি নবী আসতেন, এটা মিরপাড়া থাকতো, মিরপাড়া শরীফ হয়ে যেত, কথা ঠিক না ভুল বলছি কথা, হ্যাঁ, নবীর মনে কত ব্যথা, কত দুঃখ, নবীকে মক্কায় থাকতে দিল না, মক্কায় থাকতে দিল না, কতবার নবীকে মারলো, কতবার মেরে মেরে রক্তাক্ত করলো, কতবার মেরে মেরে বেহুশ করে দিল। এবারে এসেছে নবীর ভক্তকে ঘিরেছে রাতের অন্ধকারে, নবীকে জানিয়ে মেরে ফেলবে, জোরে বলুন নাও জোরে, নবী আমার কানতে কানতে মক্কা থেকে হিজরাত করে হাজার আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে মদিনায় চলে গেলেন, জোরে বলবেন, এবারে দেশ বিদেশের সাহাবীরা, দেশ বিদেশের উম্মতেরা মদিনায় গিয়ে নবীর সঙ্গে সাক্ষাৎ করবে, দিদার করবে, নবীর কাছে দেখা করবে, দিদার করবে, তাও মানা করছে মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া হতে শর্ত নয়, জোরে বলো নাও জোরে, আর বিরুদ্ধ কথা বলো, চেহারা কিন্তু ফেরেস্তা, কার উম্মত থাকলো, নামাজ পড়ো, রোজা করো, তসবি পড়ো, জিকির করো, হজ করো, আমল করো, বেশি করো, কম করো, যাই করো বাবা, নবীকে মেনে পড়া লাগবে, কথাটা ঠিক না ভুল, নবীকে মানার নামটা হলো ঈমান, নবীকে মানার নামটা হলো ইসলাম।
যদি নামাজ না পড়ে, নামাজ পড়ে তাই বলে কোন মহারানা মুক্তির বাপের ক্ষমতা বলবে কাফে চলবে? এত লোক রোজা রাখে, অত বড় মানুষ দিনের বেলায় রোজা রাখে না খা, তাই বলে ওকে কোন মহারানা মুক্তির ক্ষমতা বলবে কাফের বলা চলবে? চলবে কি বলবে? কঠিন গুণাগা, কঠিন গুণাগা। আমরা ওকে ভালো কথা বুঝিয়ে বুঝাবো, ওকে বুঝাবো, শিখাবো, শোনাবো হেদায়াতনামা মালিককে, হেদায়াতনামা মালিককে। লোকটা নামাজ পড়ে না কাফের বলা যাবে না, কিন্তু যদি লোকটা রবিকে না মানে কি করবেন? লোকটা রোজা রাখে না কাফের বলা যাবে, লোকে নবীকে না মানে ইমানটা কত সূক্ষ্ম জেনে আছে, আপনি বলতে পারবেন না জাহান্নামী, এ বলার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। কি বলা হয়েছে? তামাম দুনিয়ার ওলামায়ে কেরাম, মুহাদ্দিসে কেরাম, ফুকাহায়ে কেরামদের একটাই কথা, আল্লাহ পাকের মুরসি মোবারকের উপর মনের খবর অন্তর খবর কে জানে? আল্লাহ ইচ্ছা করলে নাজাত দিতে পারে, ইচ্ছা করলে সাজা দিতে পারে, যদি আল্লাহ সাজা দেন জাহান্নামের যদি আল্লাহ দেন, একদিন একদিন আল্লাহ এদেরকেও নাজাত দিয়ে দেবে। নবীকে মানে ও জাহান্নামে গেলে কোনদিন কি সে নাজাত পাবে? আমার মক্কাতে হিজরা করে মদিনায় চলে এলেন, নবীর বেদনেরা ঘিরে গেল, সাহাবাদের সঙ্গে মিশে গেল, দাড়ি টুপি জব্বা বাগড়ি করে ফেললো, নামাজ পড়তে নোকটা শুনি নবীন নামে সমালোচনা, তাই নবীর ক্ষুদ্ধ আল্লাহ প্রথম কেবলা যে কাবা শরীফ সেই কেবলা আমাকে ফিরিয়ে দেন, নবী আমার কাঁদছেন নামাজের ভিতরে, নামাজের ভিতরে ওহী এসে গেছে, আমি নামাজ পড়েছেন দু রাকাত পড়া হয়ে গেছে, বাইতুল মুকাদ্দাসে দিয়ে মুখ করে হাবিব গো ও আমার জানা বন্ধু, আপনার মহাব্বতের জিনিস আমার কাবা, দু রাকাত নামাজ পড়ে ফেলেছে, বাইতুল মুকাদ্দাসে মুখ করে কেবলা পরিবর্তন করে নিন, নামাজের নিয়ে ছাড়বেন না, নামাজ অবস্থায় কাবার দিকে মুখ করে বাকি নামাজটা সম্পূর্ণ করুন। নামাজ পড়তে হতে নেবি আমার কাবার দিকে মুখ করলেন, সাহাবাই কেরামরাও কাবার দিকে মুখ করলেন, মোনাফেক ভেকদারি ছিল নামাজ ছেড়ে দিয়ে পালিয়েছে। এইদিকে মুখ করে ধরে কাজ, এইদিকে মুখ করে
এটা নামাজ হলো? আল্লাহর হুকুম ঠিক আছে, আমরা অনেকে নবী বলে মানি, কি মিষ্টি কথা, ছোট্ট থেকে মেনে আসছি নবী, তাই উনি যেমন যাই তাই কবিটা মেনে নেওয়া যায়, উনি তো আল্লাহর হুকুম ঠিক আছে। নিয়ে যখন করে নিয়েছি বাইতুল মুকাদ্দাসের দিকে চার রাকাত নামাজ পড়ে নামাজ তো শেষ করবো, পরের ওয়াক্তে নাকি নামাজটা কাবা শরীফের মুখ করে পড়বো? আবার বলেন না তা কেন হবে, আল্লাহর হুকুম ঠিক আছে, আল্লাহর হুকুম যদি তাই হয় নামাজের নিয়ত তো ছেড়ে দিই, ছেড়ে দিয়ে নতুন করে নিয়ত করে নামাজ ধরি কাবার দিয়ে মুখ করে। এটা উনি কি করলে, এদিকে দুরাকাত এদিকে দুরাকাত একই নিয়তে, এটা নামাজ হল? নামাজের নিয়ত কা ছেড়ে দিলে বাইতুল মুকাদ্দাসের অসম্মান হবে না হবে না? তাদেরা কি বললে, মক্কা কুফারে কুরাইশ মুনাফিকের দল কান খারাপ করেছিল, নবী যেটা করেছেন ওইটাই ঠিক। নবী কোনদিন আল্লাহর বিনা হুকুমে কোন কাজ করেন নাই, জোরে বলবেন বলুন জোহরের নামাজ আসরের নামাজ এক আজানে পড়তে হয়, তাম দুনিয়ার হাজির সাথে আমার ফরজ করে দিয়েছে, ওদের ফরজ করে দিয়েছে, মাগরিবের নামাজ পড়া চলবে না, আর খুশিতে থাকবে নামাজ পড়া যাবে না। ওইখান থেকে আপনাদের ফিরে এসে অন্ধকার হয়ে যাবে, মুজদালিফা শরীফে এসে ঈশার আদান হবে, ওই ঈশার আদানে মাগরিবের নামাজ ঈশার নামাজ এক আদানে মুজদালিফায় পড়তে হয়, জোরে বলবেন না। আল্লাহ তাম দুনিয়ার মানুষদের জন্য হজের ফরজ করে দিয়েছে। ফজরের উযু পা মুবারাকের চামড়ার মোজা পরিধান করতেন, চামড়ার মোজা কিসের মোজা, তারপরে যতবার উযু করতেন পা মুবারক থেকে মোজাটা হুজুর খুলতেন না, সমস্ত অঙ্গগুলি পানি দিয়ে ধুতেন, পা মুবারক খুলতেন না, হাত দোকানে ধুয়ে মোজার উপর দেন নবী আমার মুছে করে নিতেন, জোরে বলুন। নবী নামাজে দাঁড়িয়েছেন আল্লাহর হুকুম হয়েছে, হাবিবা আপনি আমার বন্ধু, আপনার পায়ের মোজা চামড়ার মোজার একটি জায়গায় একটু নোংরা জিনিস লেগে আছে, আপনি আমার বন্ধু নামাজে দাঁড়িয়েছেন, আপনি নামাজে নিয়ে ছাড়বেন না, ওই নিয়ে অবস্থায় বসে পায়ের মোজাটা খুলে সরিয়ে ফেলে দিন, নিয়ে ছাড়বেন না, তারপরে উঠে বাকি নামাজটা সম্পূর্ণ করুন। নবী নামাজ পড়তে পড়তে বসে পড়েছে, সাহাবীরা সবাই নামাজে দাঁড়িয়ে আছে, নবী পা মুবারাকের মোজাটা আস্তে আস্তে খুলে সরিয়ে দিলেন, ভেগদারি মোনাফেক যারা ছিল নামাজ ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল, নামাজ পড়ছে না কি করছে, অঙ্গ ভক্ত নামাজ হচ্ছে, উনি বসে বসে পায়ের মেয়েটা আর তোরা নামাজে দেরি আছে।
তোরা নামাজে দেখি এমনি বড় বড় পায়ের ভিতরে নামাজ পড়ছে না, কি করছে? ব্যঙ্গ করছে নবীন নামে, নবীন নামে সমালোচনা করছে। আবার বলছে আমরা তো নবী বলে মানি, আমরা ছোট্ট থেকে মেনে সম্মান করি। তাই বলে উনি যেমন যেই তাই করবে, এটা কি আমাদের মেনে নেওয়া যায়? কি সুন্দর ভাষা দিয়ে নবীর দল ভাঙাবার চেষ্টা করেছে, কথা বুঝতে পারছেন না? কি সুন্দর ভাষা দিয়ে নবীর দল ভাঙাবার চেষ্টা করে। নামাজের শেষে সাহাবীরা বেরিয়ে এসে বারান্দায়, এই কাফের মুনাফিক গুলো সাবধান, এটা নামাজ হলো? নামাজ হলো? ওনাকে আমরা মানি সম্মান, কিন্তু এটা উনি কি করলেন? বসে বসে পায়ের মজা করেছে, আর তোমরা সব নামাজে দেখে আছো। উনি পায়ের মজা করলেন, উঠলেন না, নিয়ত করলেন না, বাকি নামাজ যেটুকু সেই নামাজটুকু সম্পূর্ণ করলেন, আবার নতুন করে শুরু করলেন, ওটা নামাজ হলো? সাহাবীরা কি বলেছিলেন? মুনাফিকের দল কান ঘেরা করে শুনে, নবী যেটা করেছেন ওইটাই ঠিক। নবী কোনোদিন আল্লাহর বিনা হুকুমে কোন কাজ করেন না, বলবেন না? যারা সাহাবা ছিলেন নবীর ভক্ত, তাদের ঘরে ইমান নষ্ট করতে পেরেছিল? একটাকেও ভাঙাতে পেরেছিল? প্রমাণ দিতে পারবে? কিন্তু আল্লাহ কি করলেন, এইসব ঘটনাগুলো ঘটিয়ে যারা সব মুনাফিক গুলো ঢুকেছিল দলের ভিতরে, সেই গুলোকে নবীর কাছে সাহাবাদের কাছে আল্লাহ চিহ্নিত করে দিলেন। নবী ফজরের নামাজ পড়তেন, অধিকাংশ সময় নবী আমার উযু করতেন না, একেবারে ইমামতির জায়গায় গিয়ে হুজুর ইমামতি শুরু করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা সব ছুটে ছুটে এসে নবীর দিকে দেখতে, আর ভেকদারি গুলো পেছনে দাঁড়িয়ে ফিরে চলে বারান্দায় গুজ 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 করছে। নবীর নামে নোকতা চুরি সমালোচনা, নবীর নামে গিব বারান্দা দাঁড়িয়ে দেখছে, হাসছে, ব্যঙ্গ করছে, নামাজ পড়ছে না, কি করছে? ঘুমিয়েছিল, মুখ ধুলো না, পুল্লি করলেন না, উঁচু করলেন না, উঠে ইমাম উঠে চলে, এটা নামাজ হলো? এটা নামাজ হলো? আমরা মানি, ছোট্ট থেকে মেনে আসছি, ওনাকে সম্মান করি, তাজিম করি। তাই বলে উনি যেমন যাই তাই করবে, এটা কি আমাদের মেনে নেওয়া যায়? মিষ্টি ভাষা দিয়ে সাহাবায়ে কেরাম দে ঘরে নবীর দল থেকে ভাগাবার চেষ্টা করে। নামাজে সে নবী মা ঘুরে বসলেন, আপনারাও খান, আমি রসুল্লাহ আমিও খাই, আপনারা ঘুম যান, আমি রসুল্লাহ আমিও ঘুম যাই, আপনারা ঘুমার সময় আপনাদের হাত পা চোখ কান ঘুমিয়ে যায়, আমি রসুল্লাহ আমারও ঘুমার সময় আমার চোখ কান নাক মুখ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ঘুমিয়ে যায়, আপনারা ঘুমার সময় আপনাদের হৃদয়টা কল্পটা অন্তরটা ঘুমিয়ে যায়, আমি রসুল্লাহ ঘুমার সময় আমার কল্পটা জেগে থাকে। এই জন্য আমার উজু ভাঙে না। এটা উনি কি বললেন আজকে? ঘুমিয়েছিলেন, সারা রাত ঘুমিয়েছে, ফজর বেলা উঠেছে, মুখ ধরলেন না, কুল্লি করলেন না, উজু করলেন না, এসে সরাসরি ইমামতিতে দাঁড়ালেন, এটা নামাজ হলো? তোমরা একেবারে অন্ধ, বুঝলে?
তোমরা না অন্ধগত, এটা নামাজ হলো ওনাকে মানি, আমরা ছোট থেকে মেনে আসছি, তাই বলে উনি জানুন যে তাই করবে সেটা কি আমাদের মেনে নিয়ে যাবে? সাহাবারা কি বলেছিলেন? মুনাফিকের দল কুফারে কুরাইশরা কান খারাপ করে শুনে, নবী যেটা করেছেন ওইটাই ঠিক। নবী কোনদিন আল্লাহর বিনা হুকুমে কোন কাজ করেন নাই। জোরে বলবেন, আরে তো জোরে বলা যাক। নামাজ পড়ো, রোজা করো, তসবি বড়ো, জিকির করো, আমল করো, বেশি করো, কম করো, যাই করো, নবীকে মেনে করা লাগবে। কথাটা ঠিক না ভুল? নবীকে মানার নামটা হলো ঈমান, নবীকে মানার নামটা হলো ইসলাম। বল শরী আল্লাহ দুনিয়ার লোকের সবাই বলে মানুষ
সবার মতে মানব দুনিয়াতে থাকবে। এই দুনিয়ার লোকে আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার দলের মানুষ থাকবে না, নামটাও দুনিয়াতে মুছে যাবে। আগের যুগের মানুষটা আমল করত কম, কিন্তু ইমান আগের যুগের মানুষটা নামাজ পড়তো কম, কিন্তু ইমানের দিকটা মজবুত। কেউ কিছু ফতোয়া বাজি করতেন আমরা ছোট্ট থেকে আমল করছি, এত বয়স হয়ে গেল আমাদের কোন সব ভুল। তোরা আকিনি যেমন আর কতগুলি ইমাম মৌলানা মুক্তি হয়েছিস, তোরা দিনে বুঝি তোদের টেস্টি। আমরা ছোট্ট থেকে করে আসছি, আমাদের যুগে আলেম মৌলানা মুক্তি ছিল না, আমাদের যুগেতে আল্লাহর ওলি পীর ছিল না, ছিল না আমার কবুল হচ্ছে কি না হচ্ছে কে জানে? আমি কবে জানবো? কিয়ামতের দিনে। কিয়ামতের দিনে আমার কবুল হচ্ছে না তোমার আল্লাহ, তুই আমার কাছে কি করতে এসছিস? ইমান নষ্ট করতে তোরা তোদের দল নিয়ে থাকি, তোদের দল আলাদা, আমাদের দল আলাদা। তোরা তোদের দল নিয়ে থাকবি যা, আমরা আমাদের দল নিয়ে থাকবো, খবরদার আমাদের কাছে আসবি না। কড়া হওয়া দরকার আছে না? কি বলো, নরম হ, ইও ভালো ও ভালো, ইও ভালো ও ভালো, তাহলে ইমান নষ্ট করবার সুযোগ পাবে না পাবে না। জগৎ বলবো দেখা আছে আসসালাম, মুন্সিটাকে দেখা আছে আসসালাম, মুন্সিটাকে দেখা হয়েছে, চাননিতে দেখা হয়েছে, বড়কে চেয়ে দেখা হয়েছে আসসালাম, মিরপুরে দেখা হয়েছে আসসালাম, সকাল বাজার দেখা আছে আসসালাম, দশবার সালাম দিতে দিতে একবারও ওয়ালাইকুম আসসালাম বলবেন না বলবেন? রাগ করেছে, আমার উপর রাগ করেছে, কথা বলা শুরু হলো না বলবেন, মনে বসা শুরু হলো না বলবেন, ইমান খারাপ করার সুযোগ পেল না পেল? এটা আখেরি যাব না সপ্তাহ মক্কার গোফার কোরআনের বাক্যা জানে নবী আমার, মক্কা হিজরা করে কান্দে কান্দে বেরিয়ে গেলে আল্লাহর হুকুমে আদা আবু বকর সিদ্দিকের ঘরে দরওয়াজায় গিয়ে ঠোকা দিল। সঙ্গে সঙ্গে আদা আবু বকর সিদ্দিকের ঘরে দরওয়াজা খুলে গেল, দরওয়াজা খুলেই দেখলেন শুনলো যে আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছে। আবু বকর খবর কি? খবর কি? খবর ভালো, খবর যাবে কোথায়? মদিনায় যাব বলেছিলেন। আমার কি হয়েছে জানো? আমাকে তো ঘিরে ফেলেছিল, আমার ঘরে চতুর্পাশে অস্ত্র আমাকে জানে মেরে ফেলবে। আমার আগে 3000 নবীকে এমনি করে কাফেররা শহীদ করেছে,
একটা দুটো নবী নয়, 3000 নবীকে শহীদ করেছে। আমাকে শহীদ করবার জন্য আমার ঘরটা কেড়ে ফেলেছিল বাবা বুড়াকা। আল্লাহ আমার হেফাজত করে ঘর থেকে বের করে নিয়ে যে আবু বাকার, আমি আপনার বাড়িতে থাকবো দুদিন না এখনই বের হবো, এ খবর আপনি জানলে কি করে? কে খবর দিল? খবরটা আপনি জানলেন কি করে? এ তো জিবরাস আমাকে বলে জিবরাস চলে জানে খবরটা, আল্লাহর বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম তিনি তো আমায় বলে দিয়ে চলে গেছেন। আর জানে হযরত আলী? কে জানে? তিনি তো আমার ঘরে আছে, ঘর থেকে বেরোয় আল্লাহ নবী যখন ঘর থেকে বেরিয়ে আসছিলেন হযরত আলী সালাম ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর হাওয়ালে চলে যাচ্ছেন মদিনায়, আমাকে তো নিয়ে যাবেন না, আমাকে রেখে যাচ্ছে। কেন না? মক্কা কুফারে কুরাইশরা আমার নবীকে বিশ্বাস করত, তাদের টাকা পয়সা সোনা দানা সবকিছু নবীর কাছে জমা রাখত, নবীর কাছে জমা জমা। এখন নবী হিজরত করে মদিনায় চলে যাচ্ছে, কাফেররা কি বলবে? আমাদের টাকা পয়সা সোনা দানা সব মেরে দিয়ে মদিনায় চলে গেছে। হযরত আলীকে সমস্ত নথিপত্র নজির লেখাপড়া সব কাগজ লেখাপড়া সব হযরত আলীকে দিয়ে দিলে, এলাও এইগুলো সব দিয়ে দেবে। জিনিসগুলো আমানত গুলো দিয়ে দেবে, হযরত আলীকে দিয়ে চলে যান নজির। এবার ওরা কি বলবে? আমাদের টাকা পয়সা সোনা দানা মেরে দিয়ে মদিনায় চলে গেছে। আমাকে নিয়ে যাবেন না, রেখে যাচ্ছে। আমার একটু হুকুম দেন, আমি আপনার এই বিছানাটার উপরে শোব। আপনি যে বিছানায় শুয়েছিলেন ওই বিছানায় শোব, আর আপনার এই চাদরটা চাদরটা দিয়ে যা। কেন না? এই চাদরটা আমার মাথা থেকে পা পর্যন্ত আমি চাপা দিয়ে শোব। কেন? কাফেররা মাঝে মাঝে ওই জানলা দিয়ে এসে উঁকি মারছে। কি করছে? নবী ঘর থেকে বেরিয়ে হুজুরের নামাজ পড়তে কাবা শরীফে ওই সময় মারবো জোরে বল নাউজুবিল্লাহ। এইসব বুদ্ধি ওরা মাঝে মাঝে জানলার কাছে চমকি মেরে দেখছে। আপনি তো আল্লাহর হাওয়ালে চলে যাবে, আমি আপনার বিছানার উপর শোব, আর কি আপনার চাদরটা মুড়ি দিয়ে শোব। ওরা এসে মুখি মেরে মেরে দেখবে যে আপনার বিছানায় আপনি শুয়ে আছেন। আমি উঠব না, ইচ্ছা করে আমি উঠব না, জেগে পড়ে থাকবো। বেলা হয়ে গেলেও উঠব না, বেলা হয়ে গেল উঠবনি। ওরা বেলা হয়ে গেলে এবার আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকে যদি তলোয়ার চালায় আপনি মনে করে আমাকে মেরে ফেলবে। ওরা সহ্য করে থেকে 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 ধৈর্য হারা হয়ে যাবে, তো ঘরের ভেতর ঢুকে পড়বে, ঢুকে তলোয়ার চালাবে আমার উপরে, আপনি মনে করে মারবে, নবী বলে মারবে। কিন্তু আমি আলি মরে যাবো, কিন্তু আমাকে মেরে ফেললে আমার গোত্রের মানুষরা ছাড়বে? আমারও দল আছে না, তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাবে। এখানে মারলি আলীকে কেন মারলি? মারার কথা কাকে? নবী আলীকে কেন মারলি? এই যে ঝামেলা শুরু হয়ে যাবে। এই তৎক্ষণ আপনি সহিহ সালামতের সঙ্গে মদিনায় পৌঁছে যাবে। আল্লাহ
বলে ঠিক আছে বাবা, তাই আমার বিছানায় শোবে, আর চাদরটা দিয়ে দিল, এইটা মুড়ি দিয়ে আমার বিছানায়। এর খবরটা যেন হাজারে আপত কেউ জানে না, তিনি ঘর থেকে আমার বিছানা ঘরই আছে। আপনাকে কে বলে গেল এত তাড়াতাড়ি করে কাপড় চুপড় পরে একেবারে গাঁটটিটা মাথায় করে নিয়ে ঠিক দরজার পাশে এমন পজিশনে দাঁড়িয়ে আছে হযরত আবু বকর সিদ্দিক নবী পাক আসার সাথে সাথে নবীকে নিয়ে মদিনায় রওনা হয়ে গেল। এই খবর কে বললো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়াদি মাফ করুন, এই কথা আপনি আমাকে বলেছেন আজ থেকে ছ মাস আগে। মক্কা মানুষের মনোভাব ভালো নয়, মক্কার মরণ সর্দারদের মনোভাব ভালো নয়। মনে বড় আশা ছিল আল্লাহর কাবার একটু খেদমত করব, মনে বড় আশা ছিল আল্লাহর কাবার পারকে একটু সাজাবো, মনে বড় আশা ছিল আল্লাহর কাবার একটু খেদমত করব, ওরা আমাকে কাবার খেদমত করতে দেবে না, ওরা আমাকে কাবার থাকতে দেবে না। বাবা উবাকারে আজ কদিন ধরে দেখছি মরণ সর্দারদের চাউনিটা ভালো লাগে না, ওরা আমার পায়ে চেয়ে থাকে, ওদের চাউনিটা আমাকে ভয় লাগে। আবু বাকার হয়তো আমাকে মক্কা দিয়ে হিজরাত করে মদিনায় চলে গেলে হবে, সেদিন আমার সাথে অন্য কেউ থাকবে না, আপনি একা আমার সঙ্গী হবেন। জোরে বলো, আর একটু জোরে আবু বাকার, এই গল্প কারোর কাছে বলবেন না, কাউকে বলবেন না। কোনটা দিয়ে যায়, কখন যায়, কোন রাস্তা দিয়ে যাবো মদিনায়, খবরটা কার বলবো? আবু বাকার বড় দুঃখ পেয়েছি, বড় কষ্ট পেয়েছি, একদিন আপনার বাড়ি এসেছিলাম কাফেরদের অত্যাচার ভয়ে, ঘরে সেই দরজায় এসে ঠোকা দিয়ে ডেকে ডেকে ছাড়া পাইনি, কষ্ট পেয়েছি। আবু বাকার তো ঘর উপরে আমার আশা আছে না, নাই সাহাবার উপর নবীর আশা আছে, দাবি আছে। এসে দেখেছি দরজা খুলনি, আমায় ঢুকতে দাও না আবু বাকার, কষ্ট পেয়ে ফিরে গিয়েছি। আবু বাকার কেঁদে নিয়ে রাসূলুল্লাহ বাপে আমাকে মাফ করুন, ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমটা ভাঙে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদি মাফ করুন, এরকম ঘুম জীবনে যেন আমার আর না হয়, আমি আবু বাকার জীবনে আর কোনোদিন এরকম ঘুম ঘুমাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি বললেন আবু বাকার সামনে এমন একটা দিন আসছে যেদিন মক্কা কুফারে কুড়াতে মক্কা যাবে, মক্কা দিয়ে হিজরা করে মদিনায় চলে যেতে হবে। আবু বাকার আমি মদিনায় চলে যাব, যেদিন আমার সাথে অন্য কেউ থাকবে না, আপনি একা আমার সঙ্গী হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দিন থেকে আমি আবু বাকার আমার চোখের ঘুম হারাম হয়ে গেল, আমি আবু বাকার আর বিছানায় পিড়ি না, রাতে ঈশার নামাজের পর ঈশার নামাজের পর কাউকে কিচ্ছু বলি না, কাপড় চোপড় পরে নিজের মধ্যে নেই, গাঁটটিটা মাথায় করে নেই, দরজা বানিয়ে দাঁড়িয়ে 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 আমি আবু বাকার আমার আজকে ছ মাস পার হয়ে যায়। ভালোবাসা কাকে বলে, মহাব্বত কাকে বলে, মানা মনের ব্যাপার, মানাটা হলো
বাহ্যিক সবার সঙ্গে মিশতেন, ঘুরতেন, চলাফেরা করতেন দুনিয়ার স্বার্থের জন্য। মনের ব্যাপার কে জানে? মানাটা হলো মনের, হৃদয়ের ব্যাপার অন্তরের ব্যাপার। আমি আবু বকর, আজকে আমার ছ মাস পার হয়ে যায়। এই কথা আমি আবু বকর কারো কাছে গল্প করি না, আমার হৃদয়ের মধ্যে গোপন করে রাখা আছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমি যখনই শুনলেন কারো কাছে গল্প করি না, অমনি হাঁটতে পারি, হাঁটতে পারি, ওকে হাঁটতে ধরে চলে। এই সময় মতি তাই চলে যায়, মক্কাতে মদিনা কিছু কম বেশি 550 কিলোমিটার রাস্তা। আবু বকর সিদ্দিকের হাতটা যখন নবী ধরেছিলেন, সেই সময় আবু বকর সিদ্দিক মুখটা ফিরে ছেলে মেয়ে বউকে একটু শুনিয়েছিলেন, আমি চলে গেলাম, আমি মদিনায় চলে গেলাম 550 মাইল ধরে নবীর সাথে চলে গেলাম, তোর আমায় খুঁজিসনি, আমার জন্য মন খারাপ করেছি, চিন্তা করি বাড়ি ফিরবো কি ফিরবো না, কবে ফিরবো ঠিক নাই। তাহলে অবকাশ থেকে ছেলে মেয়েকে কি বলে গেছিলে দিদিকে? আল্লাহ নবী মানা করেছেন, খবরদার এই গল্প কারোর কাছে বলবেন না। নবী যখন মানা করেছে নিশ্চয়ই এর ভিতরে কিছু হেকমত আছে না? এ হেকমত কে জানে? আল্লাহ আল্লাহ রসুল ছাড়া আর কেউ জানে না। হাজাবু বাবা শিল্পীর হাতটা ধরে নবী আমার মদিনা রাস্তা ধরেছে, হচ্ছে নাকি? রাত তৈরি হয়ে গেছে, দিকে ফর্সা হয়ে যাচ্ছে, পাড়ে ধরে পৌঁছে গেলেন। এমন সময় আল্লাহ নবীকে ঘরের মধ্যে না পেয়ে ছুটে ছুটি করে চতুর্দিকে বাড়ি বাড়ি তল্লাশি শুরু করে দিল। হাজা আবু বকর সিদ্দিকে ভক্তা মেঝে গিয়ে ফেলল। ওরা জানত যে আল্লাহ নবী হাদা আবু বকরের ঘরে যা বসে, আবু বকরকে আল্লাহ নবী ভালোবাসেন, আবু বকর সিদ্দিককে আল্লাহ নবী যতগুলি গোপনীয় গল্প গোপনীয় কথা হাদা আবু বকর সিদ্দিককে ছাড়া আল্লাহ নবী আর কাউকে শোনাতেন না। জোরে বলো, আর একটু জোরে বলো। এরা ছুটে ছুটে বাড়িতে ছিলেন সিদ্দিকে ছোট্ট মেয়ে হাজরতে আসমা, আল্লাহ নবীর পাক বিবি হাজা আবু বকর সিদ্দিকের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইনি হলেন আল্লাহ নবীর পাক বিবি, আর তেনার ছোট বোন হলেন হযরত আসমা। আম্মা জান,
হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট বোন হযরতে আসমা অত্যন্ত আদরের মেয়ে ছিলেন আবু বকর সিদ্দিকে, বড় প্রিয়ের মেয়ে ছিলেন, বড় আদরের মেয়ে ছিলেন। আজকে আসমা বেরিয়ে এসেছে আবু জেহেল হাত ধরে, হ্যাঁ আসমা, আব্বা কই? চাষা যান জানিনি। আসলে কি জানতো না? কাফির বুদ্ধি দেখেন, বাচ্চাকে ধরলে বাড়ির ভেতরে সব খবর পাওয়া যাবে না, জানি না কি দিয়ে ভাত খেলে, কি কি তরকারি হয়েছিল, কে কে এসেছিল, টাকা পয়সা কোথা আছে, সোনা দানা কোথা আছে, বলতো হাজার মোহাম্মদ এলো, আস্তে আস্তে করছে হাসি মুখে নরম ভাবে, হাজার মোহাম্মদ এলো কোথা আছে বলতো, কোন দিকে লুকিয়েছো, কোন দিক গেছে বলতো, কোথায় গেছে, কোথায় আছে বলতো, জানিনি, যেই বলেছে জানি। মোবাইলটা সরা না, মোবাইল বাজছে, বুঝতে পারছি না, মোবাইল বাজছে। কান ফেটে, মুখ ফেটে, ঠোঁট ফেটে, রক্ত বেরোতে বাচ্চা মেয়ে লাগুক, গলা কাটা মুরগির মতো মাটিতে পড়ে, লুটু লুটি লুটু লুটি করে কাঁদছে, গড়া গড়ি করে কাঁদছে, তারপরে মারছে, ওটা শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে গিয়েছে, বাচ্চা মেয়ে ভয়ে বলে দাদা দার আর মারবেন না, মরে যাবো দাদা দার মারবেন না, বল আপনাদের মোহাম্মদ কোন দিকে দেখুটাতে বল, হযরতে আসমা জমিনে পড়ে রক্ত কামতে চিৎকার করে কাঁদে, আব্বা 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 আব্বা, এই আব্বা কান্নার আওয়াজটা মরুভূমি পারলে পারে ধরে, হাজা আবু বকর সিদ্দিকের কলিজায় গিয়ে ধাক্কা লাগলো, জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলে মেয়ে জীবনে কোনদিন বিপদে পড়ে, আল্লাহ রব্বুল আলামিন এত বড় দয়াময়, মা বাপের অন্তরে আগে দেখা দেয়, মা ঘরে ভিতরে ছটফট করে, জান না ছেলেটা আসবে না, এখনো আমার বাচ্চা ফিরে আসে না ঘরে, আমার কোল থেকে গেল, এখনো পেরে না, ছেলে বিপদে পড়েছে, আমার বাচ্চা বিপদে পড়েছে, আল্লাহ পাক বাপ মার অন্তরে আগে দেখা দেয়, জোরে বলবেন সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক কে দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া বিল্লাহ, আমরা দাঁড়িয়ে পরে আমার ঘরটা ঘিরে ফেলেছে, আমার বাড়িটা ঘিরে ফেলে, আমার আদরের মেয়ে আসমাকে আদুয়ারা মারছে, আমার আসমার কান ফেটে, মুখ ফেটে, চুল ফেটে, গাল ফেটে, শরীর ক্ষত বিক্ষত হয়ে গলা কাটা মুরগির মতো মাটিতে পড়ে তরপে তরপে লুটু লুটি করে কাঁদছে, মেরে ফেললো ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাকে মেরে ফেললো ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন আমার বাচ্চাকে মেরে ফেললো, যেই খুব
খবর পেয়ে গেছি তুমি এবারে আমাকে ফেলে পালাবে আবু বকর, আমাকে রেখে পালাবে আবু বকর, আমাকে ওরা মেরে ফেলবে আবু বকর, ওরা আমাকে মেরে ফেলবে আবু বকর, তুমি এবার আমাকে একা রেখে পালাবে। ছেলে যদি পানিতে পড়ে বাপ মা ছেলেকে বাঁচাবার পানিতে যান, কথা ঠিক নয়, মরে যাবে বাচ্চা, আগুনে পড়ে গেছে, কে আগে নিজের জন্ম দেখেনি মা, গর্ব থাকেনি মা, জন্ম তো বাপ, বাচ্চাকে বাঁচাবার জন্য আগুনে ঝাঁপ দেয় না। তুমি এবার আমায় রেখে পালাবে, আবু বকর সঙ্গে আর সুলল্লাহ আমি আবু বকর আল্লাহ নবীকে ছেড়ে যাব না, আসতে চলে গেলাম মদিনা, আমার ছেলে মেয়ে বিবি আমার জন্য চিন্তা করো না, আমি আল্লাহ নবীকে নিয়ে মদিনায় চলে গেলাম, মার ধমকে সব কথাগুলো বেরিয়ে আসতে লাগলো। আমি আবু বকর আল্লাহর নবীকে রেখে যাব না, আবু বকর কাঁদছে হুজুর এখান থেকে সরে চল, ওরা এখানেও আসবে শত্রু না পেয়ে এইখানেও খুঁজে খুঁজে আসবে, তোর একটা আশ্রয় সিদ্ধি আল্লাহ নবীকে নিয়ে পাহাড়ে গুহার ভিতরে ঢুকে পড়লে, পাহাড়ে গুহার ভিতরে ঢুকেছে, পাহাড়ে গুহার ভিতরে ঢুকেছে, আল্লাহ ওবাকা সিদ্ধি আল্লাহ নবী বসে আছে, কুফাররা খুঁজে 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 পাহাড়ের ধারে এসে গেছে, ওইখানে এসে গল্প করছে বলা এই গুহার ভিতরে ঢুকেছে, হ্যাঁ ঢোক এই গর্তের ভিতরে গুহার সরঙ্গের ভিতরে এর ভিতরে হাজার মহম্মদ আছে, রাও কাছে শুনতে পেয়েছে, ওরা যে গুহার মুখে ঘোরাফেরা করছে বেলা উঠছে তো ওদের গায়ে ছায়াটা গুহার ভিতরে পড়ছে, গুহার ভিতরে আমরা এখানে দুজনে না আমাদের সাথে রব্বুল আলামিন আল্লাহ পাক আমাদের সাথে আছে, আল্লাহ পাক আমাদেরকে হিফাজত করবে, জোরে বলো আর একটু জোরে বলো, সঙ্গে সঙ্গে মাকড়সা পাহাড়ের গুহার মুখে জাল খাটিয়ে দিল, জোরে বলবেন কবুটা ডিম পেড়ে মারছে, এই দুশ্মন কাফেরদের করতে কুফফারদের করতে দুটো ভাগ হয়ে গেল, এক ভাগ বছরের ভিতর ঢুকে এক বছর মানুষ, কেন মানুষ ঢুকলে মাকড়সা জাল সূক্ষ্ম জিনিস ছিঁড়ে যেত,
কবিতা বললেন, আবু বাকার চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ পাক আছে। আমার নবীর কথা হাজার আবু বাকার সিদ্দিকের কথা গুহার মুখে তো কাফেররা ভিড় করে দাঁড়িয়েছে, কেউ শুনেছিল? আল্লাহ রব্বুল আলামিন তিনি শুনেছেন না শোনেন না? আল্লাহ নবী গুহার ভিতরে বসে আছেন, কদিন ধরে না খাওয়া, চিন্তা চিন্তায় খাওয়া হয় না, খেতে পারি না আবু বাকা। আছে আবু বাকা চিন্তায় চিন্তায় করার ঘুম নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, বাইরে বেরোতেও পারবো না, ঘাঁটিতে ঘাঁটিতে শয়তানরা কোফাররা দাঁড়িয়ে আছে। আমি ক্লান্ত একটু ঘুমোনো দরকার। আপনি চিন্তা করবেন না, আমি আবু বাকা আমার কোলের উপরে মাথা রেখে ঘুমান, আমি আবু বাকার বসে বসে পাহারা দিচ্ছি, জোরে বলুন, আর একটু জোরে চাঁদ মুক্তা দিদার করছেন বসে বসে, জোরে বলুন, মেলায় সাপের গর্ত সর্বনাশ, কোন জামানার পাহাড়, কোন জামানার গুহা, না জানি কোথায় কি ঢুকে বসে আছে। আমার অবিচ্ছু সাপ যদি থাকে বেরিয়ে পড়ে তখন কি হবে? নবী তো ঘুমোচ্ছেন, নবীকে কামড়াবে,
বসে বসে নবী তাবুক দিদার করতেন, আর তাবুক ছিঁড়ে ছিঁড়ে সাপের বস্ত্র দিয়ে তাকে নিয়ে যাচ্ছেন বসে বসে। নবী তাবুক দিদার করতেন, কাবুল ভরিয়ে গেছে, গোয়া মোজাতে মোজাতে কাবুল শেষ, দুটো গর্ত বাকি আছে। এখন যদি কিছু থাকে দুটো গর্ত ফাঁকা থাকলে ওতেও বেরোতে পারে না, পারে একটা গুহার মুখের বাঁদিকে পা দিয়ে টিপে ধরলে, আর একটা গুহার মুখের বাঁদিকে হাত দিয়ে ছেপে রাখলেন জোরে বনু, আর একটু জোরে বনু। ভিতরে ছিল বিষাক্ত সাপ, জেহেরি সাপ, পুরাতন পাকা সাপ ছিল। কোন জমানার সাপ? হযরত ঈসা আলাইহিস সালামের জমানার সাপ। ভবিষ্যতে আখির জমানার নবীর নবী মক্কার কুফফারদের অত্যাচারে তিনি মক্কা দেখি হিজরত করে এই রাস্তাটা ধরে তিনি মদিনায় চলে যাবে, হিজরত করবে এই রাস্তায় যেতে যেতে এই পাহাড়ের গুহার মধ্যে সে শু আশ্রয় নেবেন। সাপ আল্লাহ নবীদের কথা ভাষা বোঝে না, তার চাঁদ মুখটা আমি সাপ একবার দিদার করবো বলেন, ওই সাপটা সেই দিন থেকে খুঁজে 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 সে ওই পাড়ের গুহার মধ্যে সে আশ্রয় নিয়েছিল, সাপটা মনে আসা ছিল নবীর চাঁদ মুখটা দিদার করব, পাড়ের গুহার মুখের গেলে বসে বসে ওই কুফফারা শত্রুরা ভেতরে ঢুকবে একটা একটা করে, আমি শত্রুদের ধরে ধরে খাবো, জোরে বলুন আর একটু জোরে বলুন। কি করে জানলো আল্লাহ পাক আমাদের নবীকে এমন নিয়ামত করেছিলেন, হুজুরের চেহারা মোবারক থেকে মিষ্টি আম্বার আতরের থেকে আরো বেশি খুশবু বেরোতো, জোরে বলুন আর জোরে বলুন। নবীকে দেখবার জন্য সাপ গুহার ভিতর ঘুরোঘুরি করছে, কিন্তু আবু বকর সিদ্দিক জানে না যে সাপটা নবীর দেওয়ানা, অবগতি বুঝতে পেরেছে সাপ ঘুরোঘুরি করছে, উনি বুঝতে পারছেন নির্জন গুহার ভিতরে, বুঝতে পেরেছে সাপ আছে, আর সাপও বুঝতে পেরেছে রাস্তা সব বন্ধ বেরোতে পারবে, হুড়োহুড়ি করছে বেরোবার রাস্তা খুঁজছে, সব রাস্তা মুছিয়ে ফেলেছে, সাপ বুঝতে পেরেছে দুটো রাস্তা ফাঁকা আছে বেরোতে পারবো, যে রাস্তা দিয়ে বেরোতে পারবে রাস্তায় না, ওর কাছে হাত আর পা দিয়ে টিপে দেখে কামড়ালে পরে পা সরাবে না সরাবে না, বিষ হবে না হবে পা সরাচ্ছেন না, সাপ আবার ঘরে ধরে দৌড়ো দৌড়ি চুটু দড়ি ঘুরোঘুরি করছে, আবার এসে কামড়ায় সাপের কামড় বিষের জন্য
গোটা শরীরটা বিষে মিলি সঞ্চরিত হয়ে গেল। আবার দংশন করে বারবার বিষে মিলে গোটা শরীরটা নীল হয়ে গেল। হাজার আবু বাকার সিদ্দিক পা সরান নাই, পা সরান নাই। হাজার আবু বাকার সিদ্দিকের ভয় হয়ে গেল, আমি আবু বাকার মরে যাব আর উপায় নাই, আমি মরি আবু বাকার মরে যাব তাতে দুঃখ নাই, পা সরাব না। আমি আবু বাকার মরে যাই দুঃখ নাই, আল্লাহ নবী আমার বেঁচে থাকা সহ্য করতে পারছে, গোটা শরীরটা থরথর থরথর করে কাঁপছে, চেহারা রংটা পরিবর্তন হয়ে নীল হয়ে গিয়েছে, সহ্য করতে পারলেন না। হাজারো আকাশের চোখে পানি বেরিয়ে গেল, এই চোখের পানির টুপা গড়িয়েছে অজন্তায়। আল্লাহ নবী কোলে মাথা রেখে শুয়েছিলেন, চোখের পানির টুপা আল্লাহর নবীর সারা মোবারকে পড়ে গেল। চোখের পানির টুপা পড়ার সাথে সাথে আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গিয়েছে। আবু বকর সিদ্দিক কোলে মাথা রেখে ঘুমাচ্ছিল, চোখটা মেরে চেয়ে দেখে আবু বকর কাঁদছ কেন, ছেলে মেয়ের মায়ের কাঁদছ, তোমার আসমাকে মেরে ফেলছে আদরে মেয়ে, আসমার মায়ের কাঁদছ, আবু বকর কেঁদো না, আবু বকর সবর কর, আবু বকর আবু বকর আমি মক্কায় ফিরে যাব না, আবু বকর আমি মদিনায় চলে যাব, আবু বকর কেঁদো না সবর কর, আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পেয়াদি মাফ করুন, ছেলে মেয়ের মায় কাঁদি নাই, বিবির মায় কাঁদি নাই, বিষণ্ণ সাপ আমাকে কামড়েছে, সহ্য করতে পারছি না, বিষণ্ণ সাপ আমাকে দংশন করেছে। যখনই বলে সাপ কামড়েছে আল্লাহ এমনি করে উঠে বোঝাবো আকার, কখন কামড়েছে এত কোনো টানবে কেন, আবু বকর যখন কামড়েছে তখনই তো উঠাতে পারতেন, এত কষ্ট পেতেন না, আবু বকর এত বড় অপেক্ষা করলেন, এত কষ্ট করলেন, আর আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পেয়াদি মাফ করুন, আমি আবু বকর জানি না আমার চোখের পানির টুকা আপনার ঘুম নষ্ট করবে, এত আরামে গো নষ্ট করবে, আমি আবু বকর জানি না, যদি জানতাম আমি আবু বকরের জীবন চলে চোখের পানির টুকা আপনার চেহারা মোবারকে পড়তে দিতাম না, আমার চোখের পানির টুকা আপনার ঘুম নষ্ট করেছে, আরাম নষ্ট করেছে, হুজুর আমায় মাফ করুন, যদি মাফ না করে কেমনে ময়দানে আমি আবু বকর আল্লাহ তাআলার সামনে মুখ দেখাতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আপনার কাঁচা ঘুম ক্লান্ত শরীরে ঘুম নষ্ট করেছি, হুজুর আমায় মাফ করুন, আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিককে মাফ করে দিলেন, জোরে বলুন আল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহ, ও ভাইজান যখনই মাফ করে দিলেন হযরত আবু বকরের কান্না শুরু হয়ে গেল, চলে গেল ফেটে গেল, চলে গেল ফেটে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সহ্য করতে পারছি না, বারবার যে কামড়ায়
বারবার কামড়ায় বারবার কামড়ায় বিষে বিষে আমার শরীরটা নীল হয়ে গিয়েছে, চেহারা রং পরিবর্তন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর মারা যাবো নাকি? আমি যা সহ্য করতে পারছি না। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাধনা করিয়ে গালের ভিতরে একটু লালা বের করে নিলেন, একটু থুথু বের করে নিলেন। আবু বকর সিদ্দিকের যেখানে সাপ দংশন করেছে, আল্লাহ নবীর গালের লালাটা নিয়ে বিসমিল্লাহ বলে মাখিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে গেল। ২০ বছর পরে হলেও মরণ হবে না হবে? মরতেই যখন এসেছি নবীর উপর মহাব্বত, নবীর উপর ঈমানটা নিয়ে কথা ঠিক না বল, ঠিক না বল, নানান দল মধ্যে যা ফুলফা শরীফকে যারা মানব, দাদা পীর কিবলাকে যারা মানে, দাদা পীরের খলিফা যেখানে যারা মানে, দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলাকে যারা মানে, যে কোনো হাক্কানি পীরে কামেল ওলিয়ে কামেলকে যারা যারা মানে, মনে রাখবেন আমরা সবাই এক। কথা ঠিক মনে রাখবেন, অন্য কোন দলের মতের আলেম মওলানাদের কোন মাহফিলে যাবেন না, এটা আমার বলার অধিকার আছে না? মানবে মানার সিদ্দিকি বেশি বলে বলবে বলবে আমার মানুষকে যারা পুত্র সঙ্গে যারা মানে, দাদা পীরকে লাগে যারা মানে, দাদা পীরের খলিফাদের যারা মানে, দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুরকে লাগে যারা মানে, যে কোনো হাক্কানি পীরে কামেকে যারা মানে, তাদেরকে সতর্ক সাবধান করা,
সংশোধন করার দায়িত্ব উমর সিদ্দিকীর আছে না? যারা মানে অন্য কোন দলের আলেম মওলানা মুফতিদের সঙ্গে কোনদিন কোরআন হাদিসের মশলা দিয়ে তর্ক বিতর্ক করবেন না। কোরআন হাদিসের মশলা দিয়ে তর্ক বিতর্ক করতে গেলে কোরআন হাদিস দিয়ে একটু পড়াশোনা করা লাগে না লাগে? ইংরেজি পড়া বড় শিক্ষিত হলেও একাধিক শিক্ষিত মওলানা মুফতিদের সাথে তর্ক করতে গেলে জিতবেন না হারবেন? হারবেন না জিতবেন? হারলে বদনামটা কার হবে? ওকে, কোনদিন তর্ক করবেন যদি তর্ক করতে যা বলে দেবে দিন করো তারিখ করো, 2 লাখ টাকা থানায় জমা করে আমরাও 2 লাখ টাকা জমা করছি, আসো রেজিস্ট্রেশন লেখা শুনো, লেখা পড়া করো, বন্ডে সই করো, অমুক তারিখে বাস হবে। তোমাদের দলে যত মওলানা মুফতি আছে নিয়ে এসো, আমাদের ফুলফাসুলের দলে যত আলে মওলানা মুফতি আছে নিয়ে আসবো, যত কিতাব আছে টেরাকে করে নিয়ে এসো, টেরাকে করে যাও বাপ দাদার কিতাব দেখে সম্মেলন করবে, সমাবেশ করবে, একবারও নবীন নামের দরুদ পড়বে না, নবীন নামের কলমাটাও পড়বে না, নবীন নামের একটু কিয়ামও পড়বে, 2 দিন 3 দিন 1 সপ্তাহ ধরে পড়ে, কিন্তু একবারও নবীন নামে দরুদ পড়ে মোহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক বলছি না মিথ্যে বলছি? ঠিক বলছি না মিথ্যে বলছি? প্রশাসন দরকার আছে না? না করে ওরা মারামারি করে, মারপিট করে, মারামারি করে, ওরা মারামারি করে যে ঠিক আছে, প্রশাসন দরকার আছে না? এদিকে আছে বাপের ক্ষমতা, বাপের ক্ষমতা। বাংলার মানুষ বড় ভাগ্যবান, ফুলফুল শরীফের দাদা পীর কেবলার মতন এরকম একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলবেন না, মানা যাবে না? যার সাথে মহব্বত রাখবেন কিয়ামতের দিন আল্লাহ সেই কাতারে আল্লাহ হাসর করবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। কিয়ামতে কাতার হবে না বিনা কাতারে? কাতার কাতার হবে না, ইচ্ছা মতো ভাবাভাব ঢুকে যাবে না, কাতার হবে। তো বড় মওলানা মুফতি বাপে বহুবার হজ করে, হজ করে বহুবার, মোটা মোটা গিয়ে দাঁড়াতে না কাঁথা উঠবে, ইচ্ছা মতন ঘুমাও ঘুম বেড়েতে ঢুকে যাবে না, কাঁথার হবে। আপনি কথা বলেন কাঁথার হবে, আল্লাহ যে কাঁথাকে হুকুম করবে সেই কাতার উঠবে, এসে ঢুকবে, যে কাতারকে আল্লাহ হুকুম করবেন না কাতার সহ জাহান্নামে ঢুকবে, তাতে আলেম তাই মোয়াতে মুক্তি তাই ইমাম তাই হাজি তাই হুজুর তাই তাই যিনি না আমাদের প্রত্যেকের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা পুপু শ্বশুর শাশুড়ি তাদের হাসুর হবে কি আমাদের আল্লাহর ওলিদের কাতারে, হিজবুল্লাহর কাতারে হাসুর হবে।
চায় যে নিজেকে নবী বলে দাবি করবে, আমার নবীর নামটা বুঝে দেখা আগে, যে নবীর নামটাকে দুনিয়াতে বুঝতে হবে। নবীর নাম যদি দুনিয়ায় জানি থাকে, দাজ্জাল তাদের কাছে নবী দাবি করতে পারবে? পারবে? নবীর নাম যদি থাকে তাদের কাছে ইমান নষ্ট করতে পারবে? ভালো করে বুঝবে, যেদিন দাজ্জাল নিজেকে নবী বলে দাবি করবে সেই দিন আমাদের নবীর নামের কলমা পড়ার মতো মানুষ দুনিয়ায় থাকবে না, থাকবে কারা না থাকবে? হাত তোলে, কারা কারা থাকবে? হাত তোলে, জোরে তকবীর দেন, নারে তকবীর, নারে দেখবে, আহলে সুন্নাতুল জামা, আহলে সুন্নাতুল জামা, কুরআন শরীফের দাদা পীরের হক সিলসিলা, কুরআনের দাদা পীরের সিলসিলা, মুরিদ মুতাকাদ্দিন গোয়া, উলামায়ে কেরাম গোয়া, উলামায়ে কেরাম গোয়া, জগৎ বলবর মীরপাড়া গ্রামবাসী গোয়া, জনাব আমরুম আব্দুল মান্নান যে আল আওলাদ গোয়া, এখন আমাদেরও পড়া হওয়া দরকার আছে না? আছে। ইমান নষ্ট করবে, মানবেন মহা, ভালোবাসবেন ভালোবাসার মতো মতি, যখন এসেছি মাত্রী যখন পারবনি কেন বাবা ধোকায় পড়ছ, ধোকায় পড়ছ কেন, ধোকায় পড়ছ আখির। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, ইমাম ইসলামকে কায়েম রাখুন, ইমাম ইসলাম ইনশাআল্লাহ মরণ নসিব করুন, আল্লাহ আমাদের সবাইকে খাতেমা বিল খায়র নসিব করুন, আল্লাহ আমাদের সবাইকে আখিরাতে নাজাত দেন। জোরে বলুন আল্লাহুম্মা, জোরে বলেন না আল্লাহুম্মা। আগামী 12 তারিখে 13 চৈত্র সীতাপুরে মাহফিল আছে ইসারের সব, আমার ফুলফাসির দাদা হুজুর কিলার আর একটা বাড়ি সীতাপুরে আছে না? না আছে, তো হানা কিছু বলে আছে। আর একটা বাড়ি কোথায় আছে? আর একটা বাড়ি ফুলফাসির মানুষ দাদা পীর এসে এমন বেয়াদি করেছে, দাদা পীর কিলার কাঁদতে কাঁদতে ফুলফাসি থেকে হিজরাত করে বোক চলে গেছে। খাতুনে বড় হাফসা কিলা আছে না? না রামচন্দ্রপুরের হাজি স্যার সাথে করে নিয়ে কাঁদতে কাঁদতে দাদা হুজুর ফুল প্রসিতে চলে গেছেন বোকে। বোকের মুড়িদানটা দাদা পীর কিনা যে মুড়িদের কাছে কাঁদতে রাখে, আপনি আমাদের পীর, আমাদের কাছে এসেছেন, আমরা সবাই খুশি, আপনি কাঁদবেন না, আপনার কি দরকার বলেন, আমরা জান মাল নিয়ে আপনার খেদমত করব, কি দরকার বলেন। তোকের মানুষটা দাদা পীর কেউ নাকি 100 বিঘে জমি দিয়েছিলেন, 100 বিঘে জমি দিয়েছে সব মুড়িদান্ডা ভাগাভাগি করে পীরের মহব্বতে 100 বিঘে জমি ওখানে দিয়েছে। আর কি দাদা পীর কে বললে, বুঝলে আপনার কি দরকার বলুন, বাবা আমার মসজিদ করে দাও, মসজিদ করে দাও, আর কি দরকার, আমার পুকুর করে দাও, পুকুর কাটিয়ে দাও। সঙ্গে সঙ্গে গ্রামবাসী সব মেলে ঝুলে তাড়াতাড়ি করে পুকুর কাটিয়ে সাং ভাঙিয়ে দিলে। আর কি দরকার, আমার খাঙ্কা করে দাও, খাঙ্কা করে দাও। তাই তাই পরে আবার ফুলপ্রসবের মানগণ্য মানুষ সম্মানী মানুষরা এখান থেকে আবার সব যে দোকে গিয়ে দাদা হুজুরের হাতে পায়ে ক্ষমাছে মামছে, দাদা পীর কিনাকে আবার ফুলপ্রসবে নিয়ে আসে। কথা বুঝলে, বহুত কিছু ঘটনা আছে, বুঝেছে?
নাইবে নবী তো আশিকের রসুল ছিলেন দাদা পীর কিবলা। আল্লাহ নবীরে মক্কাতে হিজরত করে মদিনায় গেছে, ফুলপুরার দাদা পীর কিবলা ওই রকম ফুলপুরাতে হিজরত করে দৌড়ে গেছিল। মানুষ বড় সাংঘাতিক, মানুষ সাংঘাতিক, জেন হাসেল হবে মানুষ হাসেল হতে চায়। টুপি দাঁড়ি দেখলে কি হবে বাবা, ওই তো বললাম তো যেখানে আমার নবী এত মহব্বতের মানুষ সবাইকে দেখছি, টুপি দাঁড়িয়ে জোব্বা পাগড়ি তসবি, এত মসজিদ দামি দামি মসজিদ, এত আজান নামাজ, এত মওলানা হাফেজ কাদি ইমাম মুফতি, এত বড় বড় বক্তা, এত হাদিস আর সুবিধা, সেইখানে আমার দাজ্জাল কি করে নবী বলে প্রতিষ্ঠিত হয়? এর ভিতরেই দাজ্জালের দল তৈরি হয়ে আছে। একটু বললি না আগুন ধরে যাচ্ছে এখনই এখনই, তারপরে একটু দল হয়েছে মানে মোকাবেলা করতে পারবে, একটু কিছু বললি গরম আগুন হয়ে যাচ্ছে, কথা ঠিক বলতে মিথ্যা বলছি, একটু কিছু বললি এতদিন কিছু বলেন নাই এখন বোঝা যাচ্ছে। নবী আমাদের মতো মানুষ, তাহলে বোঝো বাপ যা, বোঝো বাপ যা, কান্না মুছছে যে নবী বলে প্রতিষ্ঠিত হবে, এটা কি তারই দল নাকি? দাদা হুজুর কিবলাকে ওদের মহাদেবের আলিপ যেতে লেখা প্রচিত যাবে, ওই শয়তান রুবুল মিশর রহমতুল্লাহকে ওদের কাছে আলিপ যেতে লেখা প্রচিত যাবে, এটা কঠিন সময় মোকাবেলা করতে বলুন গোপনে গোপনে দল তৈরি করবে আর কি, মারামারি পাচ্ছেন আমার দিনদার ইমানদার ভাইরা, নিকার আল্লাহ ভাই, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা বাচ্চারা, আখির এটা আখির দেওয়া, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমীন, জোরে বলেন না আল্লাহুম্মা আমীন। মুক্তসর করলাম, আল্লাহ পাক কখনো তৌফিক দেন, আবার ইনশাআল্লাহ হবে, সবাই একটু উঠে দাঁড়া, একটু সালাম বলিয়া নবী সালাম। Thank you.
বদর হো আলাইনা শুকুর
জামার কাপড় কিনে দেবে আমার জামার কাপড় নষ্ট যদি কিনে যদি থামে বেঁধে রাখবে আমি তা বলবো না আমার কাপড় দিতে দেখো কি হয়েছে আমি ওর বাড়ি তার বাড়ি বুঝি না আমি বাড়ি থেকে নিয়ে এসেছি নতুন জামা পরে আমার দাগ হয়েছে তোমার গাড়ি থেকে দাগ আসবে না আমার জামা পাল্টাবো সকলে বিসমিল্লাহ তিনবার আনন্দ শরীর দরবার কুলুল্লাহ শরীর এগারো বার দরুদ শরীর তেলাওয়াত করে আমাকে উকিল করে সবাইকে তবে আউযুবিল্লাহি মিনাশশাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হে আল্লাহ তাআলা আমি তমাম গুনাহ তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু لا اله الا محمد رسول الله صلى الله عليه وسلم درود شریف اللهم صل على سيدنا اللهم صل على আমার সামনে আকাশের ফল একটু মাহফিলাতে পাশে ওই আইয়ে দিয়ে ভেতরে যে ওই পাশে গ্রাম আছে
উড়িষ্যায় ব্যবসা করে হারেস হারেস লক্ষণপুর আটাশ লক্ষণপুর সামনে শনিবার আছে বাঁকুড় শরীফ সামনে শনিবার চৈত্র মাসে প্রথম সপ্তাহ শনিবার আগামী কালকে একটা আছে আর যেটা হুজুরের আমল থেকে হয়ে আসছে সেটা চৈত্র মাসে প্রথম সপ্তাহ শনিবার চৈত্র মাসে প্রথম সপ্তাহ শনিবার দীর্ঘদিন ধরে ওইটাই হয়ে আসছে এখন একটু নতুন করে হচ্ছে এটা সামনে কালকে হুজুরের জামানার পর থেকে যেটা হচ্ছে সেটা হল চৈত্রের প্রথম সপ্তাহ শুধু সবই একই ব্যাপার আমাদের তো মহব্বতের মানুষ এটাও আমাদের মহব্বতের মানুষ আর ওটাও আমাদেরই মহব্বতের শ্রীরামপুর একটা জলসা আল্লাহ নামে একদম সবাই একটু মনে বোধ করি আল্লাহ জোরে বলেন না জোরে আল্লাহ আল্লাহ সন্ধ্যার আগে পর্যন্ত তেলাওয়াতে পাক কালাম নাতে রসুল আদেশে হাদিস কোরআন সে মিলাস দোষী কলে মাসে আপনি এটা কি করুন বাড়ি মেয়েরা বেটিরা বৌমায়েরা সব মাসাচিরা বোনেরা সব কোরআন পাক খতম করেছে কোরআন শুনতে পঞ্চাশ বার সোলা ইয়াসিন পড়তে পড়তে বলতে করতে ভুল খাতা নয় রহমত করেছে যা কিছু তাবারক করা হয়েছে আল্লাহ আমার হোম আব্দুল মান্নান সাহেবের ছেলেরা বাচ্চারা নাতিরা পোতারা আমার উসমান বাবা যে ভাই ভাই দিলে ভাই পুদেরলে ছেলেদের নিয়ে এত সুন্দর মাপের কাহিনী এটাকে আপনি কবুল করুন আমদার মোবাখারে মৌজুদা سيد المرسلين رحمة للعالمين رهباك صواب قربو جديد শহীদ কারবালা
খাদা বাবা মাইর বিন চিষ্টি আজমিরি সঞ্জীবনী রহমতুল্লাহ আলাইহির রূপকে সওয়াব করে বুঝ হাজা বাউদিন মনসুর রব্বানি হাজা মসহিন্দি মুজাদ্দিদ আলফসানি গাউসুল আযাম উসমান হারুনি ফরিদ গন্ধ শেখর সলবার সাহেব আছে বোয়ালি কানাদের বারা শ্যাম বেসাউলি কেনা ভাটির না নেই পাকিস্তান বোম্বাইতে হাজি আলী হাজি মানান সাজি মকদুম শরফ আমাদের দাদা হুজুর পীর কিমলা রহমতুল্লাহ কই মুসলমান হজরত বড় হুজুর পীর কিমলা মুক্তি আসনা হুজুর পীর সুলতান সেদিনা হুজুর পীর মাদার দাদ আল্লাহর ওলি গৌসুলওয়াত হযরত ইব্রাহিম হুজুর পীর আশেকে গোদা আশেকে রসুল ফানাবিল্লাহ ফানাবির রসুল আব্বাদান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রূপাগে সওয়াব করে বুঝ আমার দাদা হুজুর কেমনার পীর আল্লাহ কলিকাতা জ্বরে মালিক তারা জমির মুন্সি আছে আলো সুফি সাতিয়ানি বৈশি রহমতুল্লাহ হুজুরের ফারুকি সুফি আব্দুল মমিন রহমত কুতুমপুরে হযরত আব্দুল্লাহ আব্দাল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
কল্যাণপুরে ভোরের 40 মেদিনীপুরে হাজি মোস্তফা মাদানী রহমত কানপুরে হামিদ জালালের মাজার মাহমুদ বই হাতিয়ার মিলার আকবর হাজি আব্দুল সত্তার শশীবল্লা মুক্তি গুলাম সাল্লাল্লাহ আব্দুল জব্বার সংগ্রাম ইয়াকুব আলী ফারুকী মুক্তি জিয়াদ স্যার মৌলানা নুরুল হক স্যার মৌলানা বক্স স্যার মৌলানা মুক্তি ইরফান স্যার ঘটিয়া সে মোবারক হবে গাজী রহমতুল্লাহ আলাইহি পিয়ার ডাঙ্গা শরীর নাতুর মাহবুস রহমত নাতুর দেয়ান সে মোনা আহমদ হাজার শাহ ঈসা সাহা ভরমস রহমত পিয়ার ডাঙ্গা মস্তান কি আল্লাহ বলিছে আমার বড় ভাই বুঝে গুরু দেবী আমার ছোট বুঝে কেমন আমার আব্বাজের বড় আল্লাহ আমার উসমান বাবাজি ভাইদের লিয়ে ছেলে ভাই পদে এদের জানে সবদি মায়ের জানে সবদি ছেলে মেয়ে বাচ্চার নাতি কুদাল আল্লাহ ভাই পুরার ছেলে মেয়ে বাচ্চাদের ভাই মনে বোন মনে ভাগনা বাগনা শুধু প্রতিবেশীদের মিল মহাব্বাতে সুখে শান্তি সংসারে বসবাস করবার মতো তৌফিক জগৎ বলবে মিরপাড়া এই মা পেলে আমাদের মরহুম আব্দুল মান্নান সে স্মরণীয় মা পেলে যতগুলি ভাইয়েরা বাবা যেরা মুরব্বী না ছেলে না যুবক না যোগদান গালে মোলামাই কোরআন মসজিদের ইমা আল্লাহ আপনার কত হাজি বান্দ আমাদের প্রত্যেক মা বাবা নানা যান দাদু যান দাদি যান দানি যান তিন মায় মুরব্বী আমাদের উপাকে সব পৌঁছে এই মা পেলে যেন বিমান আছে বিমান শিফা করে দিই যেন ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিই যেন কন্যা দশ পাত্র অনেক জামাই মিলিয়ে দিই ছেলেমেয়েরা লেখাপড়া পরীক্ষাটি সেন্টার ক্লাস
প্রত্যেকের সংসারে ব্যবসায় ফসলে বাগানে দোকানে রহমত বরকত নাজিল হোক। মসজিদ মতুয়ালি ইসলাম অসুস্থ হয়ে আছেন, আল্লাহ তার বিমানকে শেফা করে দেন, আর তিনি হায়া দেন আল্লাহ, মসজিদে খেদমত করে তৌফিক। বিশ্বের মুসলমানদের জান মালি মানিজ্জতকে হেফাজত, বিভিন্ন দেশে মুসলমানরা বড়ই মুসিবত, বর্মা মুসলমান, ফিলিস্তিনি মুসলমান, কাজার মুসলমান, ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলার জমিনে, আসামের জমিনে, কাশ্মীরের জমিন, আল্লাহ রহমত নাসিব করুন। প্রত্যেক বাড়িতে নামাজ রোজা কায়েম করে দিই, কলিমা শরীফ জারি করে দেয়, আমাদের পড়তে হায়াত কিসমত দারাজ করে দিই, সম্মুখে রমজান শরীফ মাস আসছে, এক মাস রোজার হক আদায় করবার সকলকে তৌফিক দি। যে উদ্দেশ্যে ভাই ভাইদের লেছেন, ভাই কোদের মাপে কায়েম করেছে, আল্লাহদের দিলেন নেক দোয়াকে কবুল করে
আল্লাহ বড় ভাই সাফির কিনা বিমান কে আর কি হায়াত দেন আল্লাহ ইসলামের খেতব রাজি রহমান সিলসিলার খেদমত করত আল্লাহ পীর আম্মাদের হায়াত পীর আম্মাদের নেক দোয়া আমাদের সকলকে নসিব করুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আমিন 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 আসসালামু আলাইকুম।